बाज लो तो माँ आलोर दे। তুমি সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতায় নাম দিতে গেছিলে সেটাও আমায় না বলে? শোন, একটু আগেই আমি তোমাকে বলেছি মিনু যেখানেই গেছে আমাকে বলে গেছে। আর আমাকে বলে গেলে কি এমন ক্ষতি হতো? মিনু তোমাকে বলে যেতেই চেয়েছিল, আমি বারণ করেছি। কেন মা, তুমি কি আমায় বিশ্বাস করো না? শোন, তুমি আমার সন্তান, আমার জীবনের একমাত্র অবলম্বন, তোমার প্রতি আমার আপাত্ত স্নেহ। তোমার জেঠুমনি অবশ্য বলেন আমার অন্ধ স্নেহ, কিন্তু এই দুয়ের মধ্যে যে সূক্ষ্ম একটা রেখা আছে, বিশ্বাস অবিশ্বাস, সেটা আমি নাই বা বুঝতে পারি। দেখ, এখন এসব তর্কের সময় নয় একেবারে। মা, আমি এখন কি করবো মা? আমি কি করবো মা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মিনু, একটা না একটা পথ ঠিক বেরোবে, দেখিস ঠিক বেরোবে। কি পথ মা? আমি কি করবো? সব কাজ কি আর সবার দ্বারা হয় মিনু? কেন মিনু, কেন তোমায় ওরা তোমার নাম দিতে দেয়নি? কারণ কারণ আমি ওদেরকে আমার কাজের কোনো উদাহরণই দিতে পারিনি। আমি ওদেরকে বলতে পারিনি এর আগে আমি কি কি কাজ করেছি, এর আগে আমি সব কাজই যে তোমার নামে করেছি। তাহলে তো তোমাকে এই লড়াইটা সোমের নামেই লড়তে হবে। তোমার কিন্তু উচিত ছিল সোমের নামটা লিখে আসার। আমি কি করে ওর নামটা লিখে আসতে পারবো বলতে পারবে? কেন কেন, তুমি কি ভাবছিলে যে তোমার নিজের নাম লেখারে তুমি জিতে যেতে? এত ওভার কনফিডেন্স না তোমার মিনু, কি ভাবো বলো তো? তুমি সব লড়াই তুমি লড়তে পারবে। হ্যাঁ, লড়তে পারবে, পারবে। আমি বলছি সেরা মৃৎশিল্পীর প্রতিযোগিতায় মিনু লড়বে। কিন্তু ও লড়বে কি করে? ওরা তো ওর নামই নিতে চায়নি। কিন্তু তাও মিনু এই লড়াই লড়বে, এই খেতাবই জিতবে, পুরস্কারের টাকা ওই জয় করে আনবে। কিন্তু কি করে জেঠুমণি? সোমনাথ পালের নামের আড়ালে Thank you.
আগেও যেমন মিনু সোমনাথ পালের নামের আশ্রয় নিয়ে মূর্তি গড়ার কাজ করেছে, ঠিক তেমনি এবারেও প্রতিযোগিতায় লড়বে এবং জিতবেও। এটা আপনি এতটা শিওর হয়ে কি করে বলছেন বলুন তো? কারণ মিনুর উপর আমার ভরসা আছে, আমি জানি মিনু পারবে। কিরে মিনু, তুই পারবি তো? কিন্তু জেঠুমনি, আমি মিনু, তুই কালীর নাম উজ্জ্বল করতে পারবি না? বল, পারবি না? কর্তার নাম উজ্জ্বল করার জন্যে, কর্তার বাড়ি তার ওয়ার্কশপ ফিরিয়ে আনার জন্যে এইটুকু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবি না? বল মিনু, পারবি না? তোকে আমি সব থেকে বেশি ভরসা করি। আমার মিনু মা দশটা ছেলের সমান। তুমি আমায় কথা দিয়েছ, আমার নাম তুমি অন্ধকারে হারিয়ে যেতে দেবে না। যখনই ভয় করবে মনে রাখবে তোমার নাম মৃন্ময়ী। আমি নিজে না নাম দিতে পারলেও ওর নামের আড়ালে আমি এই কম্পিটিশনে লড়াই করব, জান প্রাণ দিয়ে লড়াই করব আর জয়লাভ করব। ভালো তো মিনু, ভেরি গুড, জিতে দেখাও তাহলে। আর এই কম্পিটিশনে তো তুমি সোমের নামের আড়ালে লড়ছ, আর বাই চান্স যদি জিতে যাও তাহলে কত টাকার চেক সব তো সোমের নামে আসবে, তাই না জান? হ্যাঁ তাই তো। হ্যাঁ, তাহলে সেই টাকা দিয়ে তুমি তুমি তোমার ফিল্মের কাজও শেষ করতে পারবে। না, না কেন বলছো জেঠুমনি? নাটা তো তোর বলা উচিত ছিল সোম। তুই একবার আমাদের পথে বসিয়েছিস বলে কি বারবার পথে বসাবি? এত বড় সর্বনাশের পরেও কি তোর চোখ খুলবে না? আজ পারবাড়ির রাধা মাধবের পা ছুঁয়ে তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে সোম। কি প্রতিজ্ঞা সোম? তোর মধ্যে যদি এখনো এতটুকু দায়িত্ববোধ থেকে থাকে, তোর মধ্যে যদি এখনো এতটুকু কর্তব্যবোধ থেকে থাকে, তোর মধ্যে যদি এখনো এইটুকু পুরুষত্ববোধ থেকে থাকে, তাহলে রাধা মাধবের পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, সেরা মৃৎশিল্পীর প্রতিযোগিতায় জয়লাভ করে মিনু যে অর্থ পুরস্কার পাবে তার একটা পয়সা তুই নষ্ট করবি না। আর তার সবটা ব্যবহার হবে এই পারবাড়ি এবং তোর বাবার ওয়ার্কশপ বন্ধক থেকে ছাড়ানোর জন্য। এসব আপনি কি বলছেন? না 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 জান, একদম না। হ্যাঁ, তুমি এসব প্রতিজ্ঞা টতিজ্ঞা করে ফেলো না, ইমোশনাল হয়ে যেও না, এসব করো না। প্রতিজ্ঞা না করলে আমি জানবো তুই একটা হৃদয়হীন কাপুরুষ, ভীতু মেরুদণ্ডহীন মানুষ। না 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 সোম, নো নো। তুমি চুপ করে আছো কেন? তোমার কাছে কি জেঠুমনির কথার থেকেও একটা বাইরের লোকের কথার দাম বেশি? সোম, প্রমাণ কর যে এখনো তোর মধ্যে একটু হলেও পুরুষত্ববোধ আছে। প্রমাণ কর সোম, প্রমাণ কর। হ্যাঁ সোম, নিজেকে এই পালবাড়ির যোগ্য সন্তান প্রমাণ করার এই মুখ্য সুযোগ তোমার। না সোম, না 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 না, জেঠুমনির কথার উত্তর দাও। চুপ করে আছো কেন সোম? রাধা মাধবের পা ছুঁয়ে তুমি কথা দাও। হ্যাঁ
পা ছুঁয়ে আজ বলছি যে সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতায় যদি মিনু প্রথম পুরস্কার পায় তাহলে পুরস্কারের সমস্ত টাকা বন্ধক পাল বাড়ি ও ওয়ার্কশপ ছাড়ানোর জন্য ব্যবহার করা হবে। শুধুমাত্র তাই। আমি সোমনাথ পাল কথা দিলাম। আমি জানি আমার স্বামী এখনো এতটা নিচে নেমে যায়নি যে সবার সামনে আমার মাথা হেট করে দেবে। আমি জানি গো, তোমার উপর আমার ভরসা ও বিশ্বাস আছে। বাজলো তোমার চলো 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 পাল্টাই।